হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। পূর্বের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। 3 জানুয়ারি 2022 দুপুর 1:48 জাগনিস ডাক্স কর্তৃক প্রকাশিত, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে 90,000 টাকা বেতনে চাকরির সুযোগ, সব কিছু নিয়ে যাব বিস্তারিত। তবে বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটি মেসেজ। আমাদের এই চ্যানেলটি মূলত সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যান যে কোনো চাকরি আপডেট খবরাখবর পেতে। বিস্তারিত বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে মেইনটেন্যান্স সুপারভাইজার ডেপুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মার্কিন দূতাবাস ঢাকা, পদের নাম হচ্ছে মেইনটেন্যান্স সুপারভাইজার ডেপুটি। পদের সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া আছে এসএসসি পাস। দক্ষতার ক্ষেত্রে বলা হয়েছে, ইংরেজি ও বাংলায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনার স্পোকেন ইংলিশটা জানা অত্যন্ত জরুরি। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে প্রযোজ্য নয়, অভিজ্ঞতা ছাড়াই আপনি এই চাকরিটিতে জয়েন করতে পারেন। বেতন সম্পর্কে বলা হয়েছে 90,000 টাকা। তো চাকরির ধরনটা হচ্ছে স্থায়ী, সপ্তাহে মাত্র 45 ঘন্টা অফিস করতে হবে। প্রার্থীর ধরন আছে নারী পুরুষ উভয়ই এটিতে আবেদন করতে পারবেন। বয়সের ব্যাপারে বলা হয়েছে নির্ধারিত নয়। কর্মস্থল আছে ঢাকা। তো আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা irajobs.state.gov এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 8 জানুয়ারি 2022। সূত্র হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট। তো আবেদন করার মতো যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে গিয়ে আবেদন করতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেল বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী চাকরি আপডেটটা পেয়ে যান সবার আগে। আপনি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাকরি খবর নেই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।